সক্রিয় রাজনীতি থেকে শুভেন্দু অধিকারী, দলের নীতি প্রণয়ন থেকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, সিএনএ খোলাখুলি আলোচনায় প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। বর্ণময় বঙ্গ এবং সেই বর্ণময় বঙ্গের রাজনৈতিক যে প্রেক্ষাপট তা বড় রঙিন। আমরা এই বঙ্গ রাজনীতি নিয়ে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো বর্ষীয়ান রাজনীতিবিদ তথাগত রায়ের সঙ্গে। তার সঙ্গে আরও বিস্তারিত যাবো। অনেক স্বাগত আপনাকে সিএনএ তথাগত রায়। প্রথম বিষয় হলো, যেটা সব কিছু আলোচনার আগে একটা বিষয় খুব পরিষ্কার হতে চাইবো, যে তথাগত রায়ের পলিটিক্যাল স্ট্যাটাসটা এই মুহূর্তে ঠিক কি? এই মুহূর্তে রাজনীতি থেকে অবসরপ্রাপ্ত, কোনো রকম সক্রিয় রাজনীতির মধ্যে নেই, অসক্রিয় রাজনীতি অথবা প্যাসিভ পলিটিক্সের মধ্যে যদি বলো তাহলে সেখানে আছি। রাজনীতি অনুসরণ করি, রাজনীতি নিয়ে মাথা ঘামাই, কিন্তু কোনো দায়িত্বে নেই, কোনো সক্রিয় রাজনীতির মধ্যে নেই। না, আপনি কি তাহলে আপনার যে দল বিজেপি তার থেকে কোনো পদত্যাগ করেছেন বা সরে এসছেন কিছু, এই ধরনের কিছু? না, আমি সেই দিনই পদত্যাগ করেছিলাম যেদিন আমি রাজ্যপাল মনোনীত হয়েছিলাম, সেটা 2015 সালে। তারপরে আমি ফিরে এসে একবার আমার সক্রিয় রাজনীতি, সাধারণ বিজেপির যে সদস্য পদ সেটা নবীকরণ করেছিলাম, সেটা 2020 সালে করিয়েছিলাম। সে 2020 সালের পরে 3 বছরের ওপর চলে গেছে, সেই সদস্যপদটা সম্ভবত শেষ হয়ে গেছে, তার মেয়াদ শেষ হয়ে গেছে। আর মেয়াদ শেষ না হলেও আমি এখন কোনো রকম সক্রিয় রাজনীতির মধ্যে নেই। না, আপনি মানে বলতে চাচ্ছেন যে নবীকরণ যেটা করিয়েছিলেন 2020 সালে, যে প্রশ্নটা করলাম আপনাকে যে সদস্যপদ নতুন করে গ্রহণ করেছিলেন, সেটাকে আপনি আর নতুন করে কিছু করেননি? ওটা সেভাবে আমি তারপরে আমি কিছু করিনি এবং আমার করবার ইচ্ছেও নেই। আমি এখন বয়স হয়েছে, আমি এখন সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে চাই এবং নিয়েওছি, কিন্তু তার মানে এই নয় যে রাজনীতি সম্বন্ধে আমার উৎসাহ চলে গেছে বা রাজনীতি আমি অনুসরণ করি না। না, আপনাকে আমরা যেভাবে টুইটারে পাই, বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে পাই, এবং আপনাকে এইমাত্র আমরা যেভাবে ফিজিক্যালিও দেখছি বেশ ফিট আপনি, তাতে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা মানে আপনি সেভাবে এই কথাটা উঠছেই বা কেন? না শোনো, রাজনীতি করতে হলে খানিকটা শারীরিক শক্তি দরকার হয়, খানিকটা অ্যাজিলিটি যাকে বলে সেই অ্যাজিলিটি দরকার হয়, সেই জিনিসটা স্বাভাবিক নিয়মে আমার কমে গেছে। একেবারে যে শূন্য হয়ে গেছে তা নয়, কিন্তু যেরকম হয়ে গেছে তাতে সক্রিয় রাজনীতি করা সম্ভব নয়, সেই জন্যই আমি করছি না আর কি। সক্রিয় রাজনীতি করতে গেলে প্রথমে আমাকে একটা সক্রিয় সদস্যপদ নিতে হবে, সেটা আমার নিতে কোনো অসুবিধা হওয়া উচিত নয়, কিন্তু আমি নিইনি। তথাগতবাবু, যে বিষয়টা আসে যে একসময় তো আপনার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বিজেপির ভীষণ সুসম্পর্ক ছিল, সবাই জানেন এটা, তো সেই সম্পর্ক কি আজও অটুট নাকি? সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার ফলে ঠিক পুরোপুরি অটুট আছে সেরকম আমি বলবো না, কিন্তু একেবারে নেই তাও নয়, একেবারে নেই তাও নয়। অনেকে বলেন যে আপনি তো এই গেরুয়া রাজনীতি বা এই ধরনের ক্ষেত্রগুলোতে একদম ওয়াকিবহাল মানুষ, তো আমরা যেটা দেখছি যে বিজেপির ক্ষেত্রে একসময় যখন বিজেপি মানে কার্যত আমি যদি বলি বিষ্ণুকান্ত শাস্ত্রীর সেই সময়টা বা পরবর্তী সময় যদি তপন শিকদার যখন তিনি এলেন সেই সময় তো অনেকে বলতেন যে বিজেপির পতাকা ধরার লোকও নেই। তারপর তো আস্তে আস্তে ওয়েভ আসলো, ওয়েভটা দেখলাম ভালোই ওয়েভ এসছে, এখন তো প্রচুর মানুষ বিজেপি করছেন, একটা ভালো জায়গা আছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল। এক্ষেত্রে একটা বিষয় আসে যে অনেকে বলছেন যে নব্য বিজেপির চাপে নাকি যারা অরিজিনাল পুরনো বিজেপি করতেন তারা নাকি অনেকটাই ম্রিয়মান, এটা কি সত্যি? এটা সত্যি এই সেন্সে যে খানিকটা সত্যি, মাঝখানে আরও বেশি সত্যি ছিল, এখন বিজেপি সেই জায়গা থেকে অনেকটাই সরে এসছে। এখন যারা আদর্শগতভাবে বিজেপির অনুরক্ত ছিলেন তারা আবার খানিকটা ফিরে এসছেন, কিন্তু পুরোপুরি ফিরতে পারেননি। গণ্ডগোল যেটা হয়েছে সেটা হলো যে সমস্ত লোক অন্য দল থেকে এসেছিলেন কিন্তু আদর্শগতভাবে বিজেপির প্রতি অনুরক্ত নন,
তাদেরকে অতিরিক্ত জায়গা দিয়ে দেওয়া হয়েছিল এবং সেটা খানিকটা কমানো হলেও এখনও পুরোপুরি যায়নি। এই জিনিসটার সঙ্গে আমি একমত নই যে যার দল করতে হলে আদর্শগতভাবে অনুরক্ত থাকতে হবে। আমি যে 1990 সালে যখন আমি পার্টিতে এসেছিলাম তখন সবাই আমাকে পাগল বলতো যে এইরকম একটা বামপন্থী রাজ্যে আপনি পশ্চিমবঙ্গের মতন রাজ্যে বিজেপি করতে করে কী হবে, আপনি তো কোথাও পৌঁছতে পারবেন না। কিন্তু পৌঁছলাম তো, আমরা তো এখন দ্বিতীয় পার্টি পশ্চিমবঙ্গে, আমরা তো দুটো পার্টিকে একেবারে সাইনবোর্ড বানিয়ে দিয়েছি, কংগ্রেস এবং সিপিএমকে। অতএব সেটা সম্ভব, পার্টির পেছনে খাটলে সম্ভব, কিন্তু সেটা আমরা করেছিলাম। আমি ব্যক্তিগতভাবে 2015 সাল পর্যন্ত করেছিলাম, তারপর দল আমাকে রাজ্যপালের পদ দেয়, দেওয়ার পরে আমি রাজনীতি থেকে সরে আসি, তারপরে আর সক্রিয় রাজনীতিতে আসা সম্ভব হয়নি। আমি 2020 সালের পরে অল্প স্বল্প করেছিলাম, তারপর এখন ছেড়ে দিয়েছি। আপনি যে বলছেন যে আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে, আদর্শের বিচ্যুতি ঘটছে আপনি বলছেন, তাহলে কি কোথাও বঙ্গ বিজেপিতে যেটা বিজেপির যে মূল ধারা আরএসএসের ধারা, সেই আরএসএসের যে ধারা বা তার যে যে প্রভাব সেটা কোথাও কি আস্তে আস্তে ক্ষয়িষ্ণুমান কমছে? দলেরটা তো কমেনি, দলের আদর্শ বা মতাদর্শ যাই বলো না কেন সেটা যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু সেটার সেটাতে বিশ্বাস রাখেন এমন লোক সবাই নয়। মানে দলে যারা দায়িত্বে আছেন সকলের তো মতাদর্শে সমান বিশ্বাস থাকে না, অনেকে খুব ভালো করে জানেনও না, কিন্তু খানিকটা বিশ্বাস থাকতে হবে। এখন দলের মধ্যে সক্রিয় রাজনীতিতে পদাধিকার পদ অধিকার করে আছেন এরকম বেশ কিছু লোক আছেন যাদের ওই ন্যূনতম বিশ্বাসটুকুও নেই, এটাতে আমার বিলক্ষণ আপত্তি আছে। পদ অধিকার বলছেন কেন, তাকে তো সেই পদে দেওয়া হয়েছে, তিনি তো জোর করে অধিকার করছেন কি? সেটারই বলছি আমি আর কি, তাকে দেয়া হয়েছে বা জোর করে তো আর কেউ পদ অধিকার করতে পারে না, তাকে পদ দেয়া হয়েছে কিন্তু তার সেই ন্যূনতম বিশ্বাসটুকু নেই, এটা আমার ভালো লাগেনি এবং সেটা সম্বন্ধে আমি সোচ্চার হয়েছি। একটা বিষয় আমরা দেখেছিলাম যে 21-এর বিধানসভা নির্বাচনের পর আপনি সরাসরি তৎকালীন দায়িত্বপ্রাপ্ত দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের বিরুদ্ধে তোপ দেখেছিলেন, তো এখন তো তার দায়িত্বে মানে বঙ্গ বিজেপির দায়িত্বে সেই অর্থে নেই, এখন নতুন মুখ এসছে, তাহলে এখন কি আপনি নতুন নেতৃত্বের প্রতি আস্থাশীল হতে পারলেন? পুরোপুরি পারিনি, সেটা আমি পরিষ্কার করেছি। তবে ওই 2021 সালের নির্বাচনের ঠিক আগে দল যেরকম তলানী অবস্থায় পৌঁছেছিল সেই অবস্থা এখন নেই, সেখান থেকে খানিকটা বেরিয়ে এসছে। অর্থাৎ যেটা আমি আবার বলছি যে দলের মতাদর্শে যাদের ন্যূনতম বিশ্বাস আছে এরকম লোকেদের খানিকটা দায়িত্ব দেওয়া হয়েছে, পুরোপুরি দেওয়া হয়নি, কিন্তু যেটা আগে হয়েছিল অর্থাৎ যে মানে আদর্শে কোনো বিশ্বাস নেই এমন লোককে, যারা শুধু দুটো পয়সার জন্য এসছে, বদ মতলবে এসছে, দলের কিছু দায়িত্বপ্রাপ্ত নেতা বদ মতলবে তাদের নিয়ে এসেছেন, এই রকম ঘটনাগুলো এখন কমে গেছে, অনেক কমে গেছে কিন্তু পুরোপুরি যায়নি। আপনি বলছেন যে বঙ্গ বিজেপিতে বেনজলের অন্তর্ভুক্তিকরণ হয়েছিল? হয়েছিল, অবশ্যই হয়েছিল, অবশ্যই হয়েছিল, তার তো প্রমাণও আছে। প্রমাণ হচ্ছে তারা চলে গেছে ছেড়ে, সব্যসাচী দত্ত কিংবা শ্রাবন্তী চট্টোপাধ্যায়, এই রকম বেনজল মানে খুব নোংরা বেনজল, এরা ঢুকে পড়েছিল দলে, এদের বিদায় হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু এখনো কিছু আছে, খুব বেশি নয়, ওই স্তরের লোক খুব বেশি নেই, কিন্তু কিছু আছে এবং কিছু লোক আছে যাদের দলের ন্যূনতম বিশ্বাসও নেই, তাদের মধ্যে হয়তো কেউ ছমাস দলে এসছে, কেউ এক বছর দলে এসছে, তাদের বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা সম্বন্ধে আমি একটুখানি আগেই বলছিলাম যে সেটা সম্বন্ধে আমি একমত নই। আচ্ছা, অনেকেটা তো মনে করেন যে বিজেপি যখন খুবই কম সংখ্যায় এখানে ছিল মানে ভোটের রাজনীতি বা ভোটের অঙ্কে, সেই সময় তৎকালীন তৃণমূলে ছিলেন মুকুল রায়, তার হাত ধরে বিজেপির ভলিউমটা বেড়েছিল, এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? মুকুল রায়ের হাত ধরে বিজেপির কি বেড়েছিল? মুকুল রায়ের হাত ধরে বিজেপির কিচ্ছু বাড়েনি, বিজেপির সর্বনাশ হয়েছে। মুকুল রায় একটা বিষের মতন জিনিস ছিল। মুকুল রায়ের সম্বন্ধে সমস্ত আমি বলতে চাই না, কিন্তু জীবিত মানুষ,
কিন্তু মুকুল রায়কে, মুকুল রায়ের বিজেপিতে আসা এবং যে মুকুল রায়ের আসার বিরুদ্ধে পক্ষে, মানে আসার সপক্ষে যিনি প্রধান নেতা ছিলেন, তারা যে বিজেপির কত বড় সর্বনাশ করেছেন সেটা বলে বোঝানো যাবে না। এবং কেউ আমার বলতে আপত্তি নেই, কিন্তু এই মুকুল রায় যে চলে গেছে তাতে একটা দলের বিশাল লাভ হয়েছে। সেই অর্থে দেখতে গেলে তো আজকের যারা বঙ্গ বিজেপির প্রধানতম মুখ, সেই মুখের মতো শুভেন্দু অধিকারীও আছেন, তিনিও তো একটি অন্য রাজনৈতিক, অন্য ভাবাদর্শ থেকে এসছেন। তিনি কতটা নিজেকে এই আপনাদের যে মতাদর্শের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারলেন বলে আপনি মনে করছেন? শুভেন্দু অধিকারী পুরোপুরিই পেরেছেন, এমন তো নয় যে অন্য দল থেকে আমাদের দলে লোক কেউ আসেনি, এর আগেও তো এসেছে অন্য দল থেকে, কিন্তু সেই সমস্ত দলের আদর্শ নিয়ে, মতাদর্শ নিয়ে তারা খুব তিতিবিরক্ত হয়ে তাকে ঘৃণা করে চলে এসেছে, এরকম তারা ছিল। এবং তারা এসে তারপরেতে দলের সাথে দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করেছে এবং কাজ করে তারা দলকে এগিয়ে নিয়ে গেছে। শুভেন্দু অধিকারীও তাই, শুভেন্দু অধিকারী অন্য দল থেকে এসেছেন সত্যি কথা, কিন্তু আসবার পরে তারা দলকে এগিয়ে নিয়ে গেছেন, তিনি দলকে এগিয়ে নিয়ে গেছেন এবং এখনও যাচ্ছেন। বর্তমানে সক্রিয় নেতাদের মধ্যে তার জায়গা একেবারে প্রথম সারিতে। না, এই যে প্রথম সারির কথা আপনি বলছেন, এক্ষেত্রে অনেকে দেখা গেছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি, এদের মধ্যে একটা নাকি শীতল যুদ্ধ চলে, এটা কি ঠিক নাকি এটা একটা কল্পনা শুধুমাত্র সোশ্যাল সাইটে ঘোরাফেরা করে? এটা আমার জানা নেই, কারণ আমি তো তোমাকে বললাম যে আমি দলের কোনো পদ অধিকার করে নেই, বা আমি দলের অফিসে যে নিয়মিত যাই তা নয়, বা দলের প্রোগ্রামের মধ্যে থাকি না, অতএব এটা আমি বলতে পারব না। তথাপি একটা বিষয় চলে আসে যে বারে বারে আপনার মুখে আমরা শুনেছি, সেই জায়গা থেকেই অনেকেই ধারণা করেন যে দিলীপ ঘোষের প্রতি আপনার রাগ আছে, এটা কি সত্যি নাকি এটা শুধুমাত্র কল্পনা? দিলীপ ঘোষের প্রতি ব্যক্তিগতভাবে আমার রাগ থাকার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ আমার এক পয়সার ক্ষতি করেনি, তার আমাকে লাভ করিয়ে দেবার ক্ষমতাও তার নেই। কিন্তু 2021 সালে যে আমাদের বিজেপির যে ভরাডুবি হয়েছিল, যখন বিজেপিকে ভোট দেবার জন্য, বিজেপিকে ক্ষমতায় আনার জন্য দেশের এই পশ্চিমবঙ্গের জনসাধারণ তৈরি হয়েছিল, সেই সময় যারা বিজেপিকে ডুবিয়েছিল তাদের মধ্যে দিলীপ ঘোষ একজন। এই জন্যই আমার দিলীপ ঘোষের প্রতি যে বিতৃষ্ণাটা ছিল সেটাই ছিল। রাগ বলে কিছু না, রাগের কি আছে, দিলীপ ঘোষ আমার তো কোনো ক্ষতি করেনি। সে কিন্তু যে যারা সেই 2021 সালে দলকে ডুবিয়েছিল তার মধ্যে দিলীপ ঘোষ একজন, আরও আছে, কৈলাস বিজয়বর্গীয় ছিল, অরবিন্দ মেনন ছিল, তোমার শিবপ্রকাশ ছিল, এরকম আছে, এরা সবাই ডুবিয়েছে। এই সময় তথাগত একটা বিশেষ বিষয় আপনি ব্যবহার করেছিলেন যে কামিনী কাঞ্চন হোটেলসগুলো নিয়েও বলেছিলেন, ঠিক কোন প্রেক্ষাপটে বললেন? কামিনী কাঞ্চন কথাটা আমি ব্যবহার করেছিলাম, তার থেকেই যথেষ্ট ধারণা মানুষ পেতে পারেন যে কি হচ্ছিল, এর চেয়ে বেশি আমি কিছু বলবার প্রয়োজন বোধ করছি না। আজকের সময় আপনি এইমাত্র বললেন যে নেতৃত্বের প্রতি আপনি পার্শিয়াল হলেও আপনি আস্থাশীল, তো যেভাবে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রত্যেক দিন দুর্নীতির অভিযোগ উঠছে, তাতে যেভাবে রাজ্য বিজেপি, বঙ্গ বিজেপি লড়াই করছে, সেই লড়াইটা কি সঠিক পথেই হচ্ছে? পথ তো সঠিক আছে, এটার ইন্টেন্সিটি, মানে এটা কত পর্দায় তুলতে হবে সেটা এখনও যথেষ্ট নয়, আরও উঁচু পর্দায় তুলতে হবে, মানুষের চোখের সামনে নিয়ে আসতে হবে এবং তাতে সমস্ত দলের সমস্ত নেতাদের সামিল হতে হবে। এছাড়া দলের নীতিটা সম্বন্ধে পরিষ্কার হতে হবে, দলের নীতিটাকে সাধারণ মানুষ, কর্মীদের সামনে এবং সাধারণ মানুষের সামনে নিয়ে আসতে হবে, এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে দলের কি অবস্থান, দলের কি স্ট্যান্ড, সেটা মানুষকে বোঝাতে হবে। এবং আগামী দিনে যখন দল ক্ষমতায় আসবে তখন দল কি করবে, পশ্চিমবঙ্গের মানুষের বর্তমান যে অত্যন্ত শোচনীয় পরিস্থিতিতে আছে তাদেরকে সেখান থেকে উদ্ধার করবার জন্য, রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করবে, সেটা সম্বন্ধে পরিষ্কার হতে হবে। না, এখানে একটা বিষয় চলে আসে যে কেন্দ্রের ক্ষমতা এই মুহূর্তে বিজেপি রয়েছে,
এবং কেন্দ্রীয় নেতৃত্ব বারংবার তারা আসছেন, তারপরও পারদ চড়ছে না, মানে লড়াইয়ের ক্ষেত্রে, রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে বলছি, তারা কোথাও কি কোথাও গ্যাপ থেকে যাচ্ছে, মানে পারদ চড়ানোর ক্ষেত্রে এবং লড়াইয়ের মাঠে সেটাকে এক্সিকিউট করার ক্ষেত্রে কোনো গ্যাপ কি থাকছে বঙ্গ বিজেপির লড়াইয়ের ক্ষেত্রে? প্রশ্নটা যে উঠলো তার মানেই হচ্ছে গ্যাপ থাকছে, আরও উঁচু পর্দায় লড়াইটা নিয়ে যাওয়া দরকার। জন্য যেটা প্রয়োজন সেটা হলো বসে একটা নীতি প্রণয়ন করা দরকার। এটা ঠান্ডা ঘরে বসে করতে হবে, এটা মাঠে ময়দানে ঘুরে হয় না। মাঠে ময়দানে ঘোরা এবং ঠান্ডা ঘরের বিরুদ্ধে অনেকের দেখেছি আমি খানিকটা অ্যালার্জি আছে, এটা ঠিক নয়। রাজনীতিতে দুটো জিনিসেরই জায়গা আছে, মাঠে ময়দানে অবশ্যই ঘুরতে হবে, জনসংযোগ নিশ্চয়ই রাখতে হবে, কিন্তু মানুষকে কি বলবে তুমি, মানুষকে কি বলবে সেটা কি তো ময়দানে ঘুরে ঠিক হবে না, সেটা স্ট্র্যাটেজি প্ল্যানিং সেটা ঘরে বসে ঠিক করতে হবে, এবং ঘরে বসে ঠিক করে সেটা যতদূর সম্ভব লিপিবদ্ধ করতে হবে, লিপিবদ্ধ করে কর্মীদের জানাতে হবে প্রথমত, দ্বিতীয়ত মানুষকে জানাতে হবে, এবং করে সেইটা রূপায়ণ করবার জন্য বিজেপি কি করবে সেটা সম্বন্ধে পরিষ্কারভাবে তখন মাঠে ময়দানে ঘুরে ঘুরে বলতে হবে। কিন্তু তার আগেই যদি মাঠে ময়দানে ঘোরা হয় তাহলে যে যা ইচ্ছে তাই বলবে, যার মাথায় আসছে সে একটা বিষয় বলবে, আরেকজন আরেকটা বিষয় বলবে, কিন্তু তার কোনো দুটোর মধ্যে কোনো তালমিল খুঁজে পাওয়া যাবে না। তাহলে বর্তমানে বঙ্গ বিজেপির ক্ষেত্রে কি এটাই ঘটছে যে তালমিল খুঁজে পাওয়া যাচ্ছে না? বঙ্গ বিজেপির ক্ষেত্রে যেটা প্রথমত ঘটছে সেটা হলো যে এই নীতি প্রণয়ন করার কোনো চেষ্টা নেই, অবস্থান প্রণয়ন করার, অবস্থান পরিষ্কার করার কোনো চেষ্টা নেই। এই মাঠে ময়দানে ঘোরাটাও কয়েকজন নেতাদের মধ্যে ব্যাপারটা আছে, ব্যাপারটা কয়েকজন নেতাদের মধ্যে আটকে আছে, সব নেতা এতে সমানভাবে সামিল হচ্ছে না। আর ভেতরে দলের ভেতরে যে সংগঠনগত যে জিনিসগুলো, যেমন কোন পদে কে বসবে, এই সমস্ত জিনিসগুলো, এগুলো খুব পরিষ্কার হচ্ছে না, ট্রান্সপারেন্সি নেই, এবং এগুলোর ফলে দলের ক্ষতি হচ্ছে। আপনি বলছেন যে দলের মধ্যে পারদ চড়ানি একটা প্রশ্ন উঠছে, তার পাশাপাশি একটা ছবি আছে যে আগামী 24শে ডিসেম্বর প্রধানমন্ত্রী আসছেন কলকাতায়, এবং 24-এর নির্বাচনে বঙ্গ বিজেপির দাবি যে তারা 30-এর ওপরে আসন এবার জয় করতে পারবেন, ঝুলিতে পড়তে পারবেন বা তারা অর্জন করতে পারবেন, তার দাবিটা বেশ জোরালো দাবি, আপনি কতটা সহমত পোষণ করছেন? 30-এর ওপরে হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু খুব বড় আকারের একটা জয় বিজেপি হাসিল করতে পারে যদি বিজেপির নিজেদের ঘর গুছিয়ে নিতে পারে। আমরা দেখলাম যে বিজেপি থেকে, মানে বিজেপিতে দুটো প্রম্পট ফেস আমরা দেখলাম, যে বাবুল সুপ্রিয় তিনি এখন তৃণমূলে এসছেন, এবং অর্জুন সিং যিনি তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন আবার তৃণমূলে ফিরলেন। অনেকে বলছেন এটা বিজেপির ভেতরে একটা রক্তক্ষরণ চলছে, অব্যাহত মানে চলছেই, সেটা মানে কতটা প্রভাব ফেলবে আগামীর নির্বাচনে? আমি কারোর নাম করে কিছু বলবো না, কিন্তু যারা গেছেন তারা বেনজল, যারা গেছেন তারা বেনজল, দলের মতাদর্শে বিশ্বাস ছিল না, দুটো পয়সার জন্য বা অন্য কিছু ধান্দা এসেছিলেন, তারা এসে আবার ফিরে গেছেন। যে যারা এদের নিয়ে এসেছিলেন তাদের দায়িত্বটা কিন্তু খুব পরিষ্কার করে সাধারণ মানুষকে জানাবার দরকার নেই, কিন্তু দলের মধ্যে এদের দায়িত্বটা খুব পরিষ্কার করে সকলের জানা দরকার যে কত বড় সর্বনাশ হয়ে গেছে। এবার সেই সর্বনাশটাকে শুধরোতে কী করে হবে সেটা ঠিক করতে হবে। ব্যাপার হচ্ছে কি যে রোগ যদি স্বীকার না করা হয় তাহলে ওষুধ কী করে ঠিক হবে? আপনি দীর্ঘদিন যেমন পলিটিক্সে আছেন, অ্যাডমিনিস্ট্রেশন আপনি ছিলেন, আপনি রাজ্যপাল হিসেবে দুটি রাজ্যের দায়িত্বে ছিলেন, বাস্তবে তিনটি, মানে তার মধ্যে অতিরিক্ত দায়িত্বে ছিলাম অরুণাচলের, সাধারণভাবে ত্রিপুরা এবং মেঘালয় এই দুটো রাজ্যের পাকা দায়িত্বে ছিলাম। একদম, তো সেই ক্ষেত্র থেকে যে বিষয়টা আসে যে এ রাজ্যে খুব ভীষণভাবে মানুষের মুখে মুখে ফেরে আর কি জগদীপ ধনখড় এবং পরবর্তী সি ভি আনন্দ বোস, দুজন রাজ্যপাল আমরা পরস্পর দেখছি, তো দুজনের মধ্যে যদি আমরা তুল্যমূল্য বিচারে যাই তাহলে কে বেশি সঠিক পথে রাজ্যপাল হিসেবে ভূমিকা পালন করছেন? এটা একটা কোনো বিচারের বিষয় নয়, রাজ্যপাল হিসেবে দুজনেই রাজ্যপালের ভূমিকা পালন করছেন, তার মধ্যে কোনো দুজনে তো একভাবে পালন করবেন না, কারণ দুজনে দুটো আলাদা মানুষ,
কিন্তু তারা যা করছেন ঠিকই করছেন, তার মধ্যে তো আমি কোনো তুলনার কোনো খুব প্রয়োজন দেখছি না। এক্ষেত্রে অবশ্য বিজেপিকে বলতে শোনা যাচ্ছে যে সেভি আনন্দ বর্ষণী একটু অন্য লাইনে অন্যদিকে যাচ্ছেন, তাকে আবার ট্র্যাকে ফিরতে হবে, এই শব্দ বন্ধ বারে বারে আমরা শুনছি। তো রাজ্য বঙ্গ বিজেপি অনেক ক্ষেত্রে নাপসন্দ হয়েছেন সিভি আনন্দ বোস, এবং অনেক ক্ষেত্রে তিনি শাসক দলের ক্ষেত্রে অনেক বেশি প্রিয় বা পাত্র হয়ে উঠেছেন সাম্প্রতিক সময়। এই বিষয়গুলোর সমীকরণটা ঠিক কী হতে পারে? আমার ব্যক্তিগত মত হচ্ছে রাজ্যপাল কী করছেন সেটা রাজ্যপালের ব্যাপার, তিনি কেন্দ্রের মনোনীত প্রতিনিধি যিনি রাজ্যের প্রশাসনটাকে ওপর থেকে দেখবার জন্য আছেন। নির্বাচিত সরকার সাধারণভাবে সেটা দেখবে, কিন্তু নির্বাচিত সরকার যদি কখনো নিজেদের অধিকার ছাড়িয়ে যায় তাহলে তিনি শুধরে দিতে পারেন। এটার এমন একটা বিষয় যেটা নিয়ে রাজ্য বিজেপির কিছু বলাই উচিত নয়, আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা নিয়ে কোনো দলের বলাই উচিত নয়। সরকারি দল বলতে পারে যা, তৃণমূল যা খুশি বলতে পারে, তৃণমূলের দশটা নেতা দশ রকম কথা বলে, খালি বলে না না মমতা ব্যানার্জি আমার বুকে আছেন আর সব ঠিক আছে, তুই পাজি তুই শয়তান তুই বদমাস, তৃণমূলের তো এই যে একে একে অন্য আরেকজনকে খুন করে বেড়াচ্ছে এই তো কাজ, রোজ কাগজে বের কাগজ খুললেই দেখতে পাই তৃণমূলের ক নেতা খকে খুন করেছে, তারপরে দুদিন বাদে গ নেতা ঘকে খুন করেছে, এইটা হচ্ছে প্রত্যেক দিন খবরের কাগজ খুললে বা টিভি খুললে যেটা দেখা যায় আর কি। সেটা তারপরেতে তারা রাজ্যপালের সেখানে কী ভূমিকা সেটা সরকারি দল তাদের মতন করে বলতে পারে, কিন্তু আমার মত হচ্ছে যে বিজেপির বিরোধী দল হিসেবে রাজ্যপালের কার্যকলাপ সম্বন্ধে কিছু বলা উচিত নয়, অন্তত বর্তমানে কোনো সেরকম বলার কারণ ঘটেনি। উনি ওর মতন কাজ করে যান, দল দলের মতন কাজ করে যাক। গতকালই আপনার একটা হ্যাশট্যাগ আপনাকে টুইট পাচ্ছি আমরা এখানে আপনার এক্স হ্যান্ডেলে, যে তৃণমূলের এক গ্রামীণ নেতার সঙ্গে দেখা, সে পার্টি ছেড়ে দিয়েছে, বলল দাদা আমাদের প্রাণের কোনো মূল্য নেই, যদি মরে যাই তবে কার্যকরী সভাপতি একটা মালা দিয়ে আমাদের চেয়ারটায় বসে যাবে, আর যদি কেস খাই তবে ছাগল বেচে উকিলের খরচ মেটাতে হবে, আমি যা করার করে নিয়েছি এবার কেটে পড়ছি। আপনি হঠাৎ এরকমভাবে তৃণমূলের, এটা তো মৃত্যু, মৃত্যুর সামনে এইমাত্র মৃত্যুর কথা বললেন, মৃত্যু তো দুঃখজনক, যারই মৃত্যু হোক, তো আপনি এভাবে একটা এক্স হ্যান্ডেলে টুইট করলেন মৃত্যু নিয়ে এবং মানে একদম খুল্লাম খুল্লা করলেন, এটার প্রেক্ষাপটটা কি? তুমি কি দেখতে পাচ্ছ না তৃণমূলের কীরকম মৃত্যু হচ্ছে? প্রতিদিন কাগজ খুললে মৃত্যু হচ্ছে। এই যে জয়নগরের কাছে যে নেতার মৃত্যু হলো এবং সেই নেতার মৃত্যুর ফলে যে আততায়ী তাকে জনরোষে খুন হলো, এরা কারা? এরা সবাই তো তৃণমূলের, এই জিনিস তো দেখা যাচ্ছে। তৃণমূলের একজন অপরকে সহ্য করতে পারছেন না, দলীয় অন্তর্কন্দল আছে, তারপরেও তো ভোটবাক্সে বিপুল জয়লাভ করছেন তারা, বিপুল মানুষ তৃণমূলকে সমর্থন করছে, সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনও তৃণমূল একদম রেড়ে করে এসছে ক্ষমতায়, এত তো মানুষ তো সমর্থন করছে তৃণমূলকে। সেটা তো সমর্থন তো করছে না, এগুলো তো কারচুপি করে দুর্নীতি করে সমর্থন হচ্ছে, এবং এই যে সমর্থনটা এটা সিপিএমের কাছ থেকে শেখা। সিপিএমের এত বছর ক্ষমতায় থাকার পেছনে তাদের চিন্তাভাবনা কী ছিল, তাদের কার্য কলাকৌশল কী ছিল, যে পুলিশের কাজটা সম্পূর্ণভাবে দলের স্বার্থে লাগাতে হবে। আমাদের গণতন্ত্রের, আমাদের মতো গণতন্ত্রে, মানে চীনের মতো বা উত্তর কোরিয়ার মতো গণতন্ত্র না, আমাদের মতন গণতন্ত্রের একটা অত্যন্ত অত্যাবশ্যক একটা ইয়ে আছে, শর্ত হচ্ছে যে পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ স্থায়ী আমলা যারা, তারা কোনোভাবেই সরকারের কাজ ছাড়া দলের কাজ কোনো রকম করতে পারবেন না, দলের ব্যাপারে তারা কিছু করবেন না। কিন্তু এখানে সিপিএম যেটা করলো, এদের একেবারে কথাটা শুনতে খারাপ কিন্তু প্রস্টিটিউশন করে দিল, অর্থাৎ তাদের দলের কাজে লাগিয়ে দিল। এখন তুমি যদি আজকে গিয়ে বলো যে তোমার বাড়িতে তৃণমূলের তিনটে নেতা এসেছে, এসে তারা তোমাকে বলেছে যে আমাদের প্রতি মাসে ধরা যাক 10,000 টাকা করে দিতে হবে, তাহলে পুলিশ তোমার নালিশ নেবে ভাবছো? পুলিশ নালিশ নেবে না, পুলিশ বলবে যে না না এসব বাজে কথা শুনবার আমার সময় নেই, আমরা খোঁজ করে দেখেছি এগুলো আপনি সব মিথ্যে কথা বলেছেন, আপনি সবসময় মিথ্যে কথা বলেন, অথচ তোমার চোখের সামনে তোমাকে কলার ধরে এই সমস্ত কথা বলে গেছে। এর মানে কি? এর মানে ওই লোকটার মনে প্রথিত করে দেওয়া হলো যে তুমি
তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো কথা বলো তাহলে সে বা কোনো কাজ করো সে ব্যাপারে পুলিশ তোমার সাথে কোনো সহযোগিতা করবে না, কিন্তু তৃণমূল যে তোমাকে কলার ধরলো বা তিনটে ঠাটিয়ে চড় মারলো সেটা সম্বন্ধে কিন্তু পুলিশ কিছু করবে না। লোকের কাছে পুলিশের ভূমিকাটা একদম পরিষ্কার হয়ে গেছে, এই জিনিসটা এই সর্বনাশটা সিপিএম করেছিল। এবং আমি যে কারণে মমতা ব্যানার্জিকে তৃণমূলে সিপিএমের মেধাবী ছাত্রী বলি, উনি একেবারে লাইনে লাইনে সিপিএমের এই জিনিসটা অনুসরণ করছেন। সিপিএম যা যা করেছিল, যে পথে গিয়েছিল, যেরকমভাবে প্রশাসন এবং পুলিশকে অপব্যবহার করেছিল, উনি ঠিক সেইটা করছেন এবং করবেন না কেন, কারণ ওর মস্তিষ্কে ব্যাপারটা এইভাবে খেলেছে। আমার যা ধারণা সেটা হলো যে সিপিএম এইভাবে 34 বছর ক্ষমতায় থেকেছে, আমি বা পারবো না কেন, আমিও থাকি, তো সেইটা উনি করছেন। এরপরে যে কে কার ঘাড়ে কটা মাথা, প্রত্যেকের তো একটা করেই প্রাণ আছে, আর সেই প্রাণটা চলে গেলে তো আর কেউ একটা প্রাণ ধার দেবে না, সেই জন্য সবাই বলে ই আমার ঝামেলায় গিয়ে কী লাভ বাবা, আমি গিয়ে তৃণমূলকে ভোট দিই। তৃণমূল 10,000 টাকা চেয়েছে, দিয়ে দিই তৃণমূলকে 10,000 টাকা, সুখের চাইতে স্বস্তি ভালো। এই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তার যোগ্য উত্তরসূরি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা অনেকে মনে করেন, আপনি কি সেই একই বিষয় মনে করেন? শোনো, অভিষেক মানে আমি প্রথমে আমার যেটা মুখে এসেছিল সেটা হচ্ছে হাসিও না, অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের 1000 দশ সত্ত্বেও, মমতা বন্দ্যোপাধ্যায় সেই 1970-এর দশক থেকে তো রাজনীতি করে আসছেন এবং লড়াকু রাজনীতি করেছেন, এবং লড়াকু রাজনীতি করেই এখানে উঠেছিলেন 2011 সালে ভোট পেয়ে ক্ষমতা সিপিএমের মতন দলকে হটিয়ে ক্ষমতায় এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে এখন সম্পূর্ণভাবে পুরোপুরি ধ্বংসাত্মক রাজনীতি করছেন, অসৎ রাজনীতি করছেন, দুর্নীতির রাজনীতি করছেন, কিন্তু আগে তো এগুলো করেছেন, এগুলো করেছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ এখনও মর্যাদা দেয় কিছু, এইগুলো করেছেন বলেই তিনি ক্ষমতায় আসতে পেরেছিলেন। অভিষেক কী করেছেন? পিসির কোলে বসে থেকেছেন, পিসি ক্ষমতা দিয়ে দিয়েছে, সেই ক্ষমতার অপব্যবহার করেছেন, চ্যাটাং চ্যাটাং কথা বলেছেন, একে ওখানে সরিয়েছেন, ওকে সেখানে সরিয়েছেন, এরকম লক্ষ্য কোনো নেতা হতে পারে? তো এঁচড়ে পাকা খোকন একটা। একে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি উনি দীর্ঘজীবী হন, কিন্তু উনি যদি ওর যদি ভালো মন্দ কিছু হয় দল 15 মিনিটও টিকবে না। এক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে যে অনেক বেশি নতুন রক্ত, একদম নতুন যুবাদের নিয়ে দলের দল নতুনভাবে কিছু করতে চাইছে বলে অনেকে মনে করছেন, যে একটা নতুন মুখ সব জায়গায় উঠে আসবে। মমতা ব্যানার্জি চাইছেন আমার জায়গায় যাতে অভিষেক অভিষিক্ত হয়, এবং সে অভিষিক্ত হয়তো হবে, কিন্তু যতদিন মমতা ব্যানার্জি আছেন ততদিন সে নিজের গদিতে থাকবে। যেদিন মমতা ব্যানার্জির ভালো মন্দ কিছু হবে না হোক, সেই দিন থেকে আর খুঁজে পাওয়া যাবে না। দলটার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন আর কি, পুরোপুরি দলটা একটাই লোক, একটাই লোক, এবং এই বিষয়ে একজন বামপন্থী নেতা বলে গেছেন, এ একটা দল যেখানে একটা পোস্ট আর সব ল্যাম্প পোস্ট। এখন অনেকে বলছেন একটা না দেড়খানা পোস্ট আছে, অর্থাৎ অভিষেক, কিন্তু আমি মনে করি না ও দেড়খানা পোস্ট আছে, একটাই পোস্ট আছে, বাকি সব ল্যাম্প পোস্ট, বাকিদের কি ছুঁয়ে এসে যায় না, তারা থাক, তারা চলে যাক, তারা বাঁচুক, তারা মরুক, তারা পচুক, দলের কিচ্ছু এসে যায় না, কোনো কারুর কিছুতে এসে যায় না। এই যে এত লোক দুর্নীতির দায় জেলে যাচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তাদের ইডিসিবিআইতে ডেকে পাঠানো হচ্ছে, সে ব্যাপারে মমতা ব্যানার্জি কী করেছেন? কিছুই করেননি, করবেনও না, কারণ মমতা ব্যানার্জি খুব ভালোভাবে জানেন এটা কোনো, এরা কোনো ব্যাপারই নয়, এরা এক্সপেন্ডেবল যাকে বলে, এরা এক্সপেন্ডেবল, এবং এরা এইভাবেই থাকবে। মমতা ব্যানার্জি যতক্ষণ আছেন ততক্ষণ দলটা আছে, তারপরে দল নেই। তার অর্থ হচ্ছে এটাই যে গোটা তৃণমূলের যে রাজনীতি, শাসক দলের রাজনীতি, সেটা কোথাও যেন দক্ষিণ কলকাতা বা দক্ষিণ কলকাতা পাড়া এই কেন্দ্রীভূত, মানে বাকি রাজ্যে যে এত তৃণমূল নেতা মন্ত্রী, এখানে শাসক দল তৃণমূল সম্পর্কে ভুরি ভুরি অভিযোগ প্রত্যেক দিন উঠছে, বিভিন্ন দুর্নীতি অভিযোগ, এবং রাজ্য বিজেপি যে ঢঙে রাজনীতি করছে সেটা কি একদম স্যাটিসফ্যাক্টরি?
রাজ্য বিজেপি যে 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 অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো রাজ্য বিজেপি মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সবগুলো ঠিকঠাক নিয়ে আসতে পারছে না। যে পর্দায় এই অভিযোগগুলো তোলা উচিত সেই পর্দায় তুলতে পারছে না, সব নেতাও এতে সামিল হচ্ছেন না। শুভেন্দু অধিকারী যে পরিমাণ সোচ্চার হয়েছেন, বাকিরা ততটা সোচ্চার হতে পারেননি। সকলকেই সোচ্চার হতে হবে। শিক্ষা দপ্তরটা এবং এখন খাদ্য দপ্তরটা জেলের ভেতরে আছে। একটা মন্ত্রীর বাড়িতে কত 42 কোটি টাকা না 52 কোটি টাকা নগদ টাকা পাওয়া গেছে, এ কথাগুলো তো জোর করে মানুষের সামনে বলতে হবে, এগুলোকে একটা স্ক্রিন টাঙিয়ে দেখাতে হবে। এই টাকাগুলো কোথা থেকে এলো? ওগুলো তো আপনাদের টাকা, আপনাদের টাকা। এই মন্ত্রীর মহিলা বন্ধুর বাড়িতে জমা ছিল, রাখা ছিল, দায়ী করে রাখা ছিল, এই কথাগুলো তো বলতে হবে। এগুলো শুভেন্দু অধিকারী খানিকটা বলছেন, আর কেউ তত জোর করে বলতে পারছেন না, আরো বলতে হবে। আপনি বলছেন যে শুভেন্দু অধিকারী বেশ সোচ্চার, তিনি বলছেন, বাকিরা বলছেন না। এই যে বাকিরা যারা সেই অর্থে ভোকাল নন কম বলছেন, এই আপনাদের আপনার তালিকায় বাকিরা কারা? এর প্রশ্নটার উত্তর আমি দেব না, এগুলো তুমি খুব ভালোই জানো, জনসাধারণও জানেন বাকিরা কারা, তারা কেন বলছেন বা কেন বলছেন না, কিছু বলবার দরকার নেই। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন রাজ্যপাল এবং বিশিষ্ট রাজনীতিবিদ তথাগত রায়। তিনি তার বক্তব্য শুনলাম, তিনি বিশ্লেষণ করলেন, রাজনৈতিক বিশ্লেষণ এবং পরামর্শ দিলেন। তার রাজনৈতিক বিশ্লেষণ বঙ্গ রাজনীতির ক্ষেত্রে কতটা মিলে যায় বা কতটা মিলতে পারে এটা তো সময় বলবে, এবং একই সঙ্গে তার যে পরামর্শ তা বঙ্গ বিজেপি কতটা গ্রহণ করবে এটাও সময় বলবে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, সিএম।